মহকুমা পরিষদ নির্বাচনে আগে দলবদল শিলিগুড়ি মহকুমায় বুধবার বিধাননগরে ফাঁসি দেওয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি কর্মী সম্মেলন আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষকে সম্বর্ধনা দেওয়া হয় এবং পাশাপাশি এদিন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রায় 200 জন এলাকার বাসিন্দারা এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃণমূলের সদর অভ্যর্থনা জানায় জেলা নেত্রী পাপিয়া ঘোষ। এদের মধ্যে অন্যতম প্রণবেশ মণ্ডল, গত বছর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং মহকুমা পরিষদ নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদান করেই তিনি বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, বিজেপিতে তিনি ভুলবশত যোগাযোগ করেছিলেন, এদিন ঘরের ছেলে ঘরে ফিরে এলো। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসম্মত আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডক্টর চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং, নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর পরিদীপ আবেং, আরএমও ইনচার্জ খাজাচি সড়ক আরও অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটিভি নজরদারির অধীনে। একদমই তাই, তিনি কোনো কারণবশত তিনি সেই সময় ভুল বুঝে বিজেপিতে গেছিলেন, আবার বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা হয়তো হৃদয় থেকেই ভালোবাসতেন, তো আবার ভুল, ঘরের ছেলে আজকে ঘরে ফিরছেন। এখানে তিনি প্রায় 200 কর্মী সমর্থক নিয়ে আমাদের দলে আজকে তাকে আমরা স্বাগত জানালাম। এছাড়াও বিভিন্ন অন্যান্য দল, কংগ্রেস, সিপিএম থেকেও প্রায় আরও 150 কর্মী সমর্থক, অর্থাৎ 350 কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। একদমই আমরা ওই লড়াইটা যেভাবে লড়েছিলাম পুরো সর্বশক্তি দিয়ে এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, আমি থেকে আমরা হয়ে লড়াইটা লড়েছিলাম পরিবারের মতো করে, ঠিক এই লড়াইটা আমরা একটা টিম হয়ে আমরা লড়াইটা লড়বো। আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধাননগরে ফাঁসিদা 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট কাজল ঘোষ মহাশয়, তারই নেতৃত্বে আজকে আমাদের এই ব্লকে একটা সম্মেলন হচ্ছে, যেটা আমরা বিগত কয়েকদিন আগে একটা আমরা কর্মী সভা আমাদের একটা মিটিং করে সেখানে আমরা ঠিক করেছিলাম যে 9টা মহকুমা পরিষদ ভিত্তিক 9টা কর্মী সভা আমরা করব। সেই মতো করে আজকে আমরা প্রথম কর্মী সভা করছি এবং পরবর্তীতে এক এক করে আমরা ডেটগুলো আপনাদের জানিয়ে দেব, সেইভাবে করে আমরা করব। এটা আজকে যারা আমাদের দলে বিগত দিনে বারবার আমাদের আবেদন করে যাচ্ছিলেন প্রত্যেককে আমরা নিতে পারিনি, নেওয়ার চেষ্টাও করিনি, ইচ্ছে আমাদের হয়নি, কারণ প্রত্যেককে তো আজকে দলে নেওয়ার প্রয়োজন নেই, আমাদের দলের প্রচুর কর্মী সমর্থকেরা আছেন। তারপরে আমরা জেনে বুঝে নিচ্ছি যারা এলে দল সত্যি সমৃদ্ধ হবে, আমরা দলের কোনো বোঝা আজকে চাইছি না, দলকে যারা এসে ব্যবহার করবে কালিমালিপ্ত করে তাদের আমরা চাইছি না। আগামী দিনেও আমরা এরকম ছোট ছোট ব্লক ভিত্তিক কখনো অঞ্চল ভিত্তিক যোগদানগুলো চালিয়ে যাব, কারণ দলের সাথে যারা আসতে চাইছেন আমরা জেনে বুঝে যারা দলকে সত্যি মন থেকে ভালোবাসবে তাদের আমরা দলে নিয়ে আসবো। আমি তো তৃণমূলেই ছিলাম, আগে তৃণমূলে ছিলাম, গত দোল উৎসবে কোনো এক মানে ভুলবশত মানে কোনো এক ভুল করেছিলাম, সেই জন্য আমাকে দল থেকে বহিষ্কার করেছিল। বহিষ্কার পরে আমি আবেগের বসে বা ভুলবশত আমি 6 মাস 7 মাস পরে আমি বিজেপিতে জয়েন করি আবেগের বসে। তখন ভেবেছিলাম হয়তো বিজেপি অনেক ভালো কাজ করবে বা কিছু, তো জেতা এখানে আমাদের এমএলএ সে জিতল, জেতার পরে আজ পর্যন্ত মুখটাও দেখতে পারলাম না। দেখি এরা কাজকর্মের খুব একটা ভালো করে না, শুধু জাত জাত ভেদ নিয়ে এরা ভেদাভেদ করে।